জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেছে হুয়াওয়ে। সেই সাথে নতুন Y7 প্রো 2019 স্মার্টফোনের সাথে আকর্ষণীয় উপহার দিয়েছে তারা। এ উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হুয়াওয়ের প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ঘোষণা করা হয়। হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং এতে উপস্থিত ছিলেন।